হ্যালো গাইস, গার্ডেনিং ড্যাশের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এসেছি একটি নতুন টপিকস নিয়ে। আমার সামনে রয়েছে কলিয়াস বা পাতাবাহার বা কৈলাস ফুলের গাছ। কলিয়াস গাছ আমাদের বাগানের ও রুমের একটি শোভাবর্ধনকারী গাছের মধ্যে অন্যতম। এই গাছ বর্ষজীবী উদ্ভিদ। এই গাছের পাতার সাইজ, শেপ ও কালার বিভিন্ন ধরনের হয়ে থাকে। ভিডিওতে যেটি দেখা যাচ্ছে সেটি তাদের মধ্যে এক ধরনের। কলেজ গাছ নরম কাণ্ডযুক্ত ও ঝোপালো হয়ে থাকে। এই গাছের ফুল থেকে ফল হয় ও ফল থেকেই বীজ হয়। এই বীজ রোপণ করে কিংবা এই গাছের কাটিং থেকে চারা গাছ তৈরি করা যায়। কৈলাস গাছ অতিরিক্ত পানি পছন্দ করে না, তবে ময়েশ্চার পছন্দ করে। এজন্য আমরা রেগুলারলি মাটিগুলোকে চেক করে নিব। এগুলো যদি অতিরিক্ত স্যাঁতসেঁতে বা মাটিগুলো অতিরিক্ত ভিজা থাকে, তবে গাছগুলো মারা যেতে পারে। ঠিক তেমনই এই গাছের মাটিগুলো যদি অতিরিক্ত ড্রাই হয়ে যায়, তবে এই গাছটিও মারা যেতে পারে। কলিয়াস গাছের ফুল ও ফল হতে বেশ এনার্জি লস করে থাকে, তাই আমরা অল্প পরিমাণে জেন্টেল অর্গানিক ফার্টিলাইজার দিতে পারি, যেমন পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, গোবর সার এক মুঠো করে এবং চা পাতা সার 2 চা চামচ করে প্রয়োগ করতে পারি। এ গাছ ফুল সানলাইট বা প্রখর রোদে রাখলে এর লিফগুলো ঝলসে ডিসকালার হয়ে যায়, তাই আমরা একে বেলকনিতে রেখে দিতে পারি বা রুমে রেখে দিতে পারি ইনডোর প্লান্ট হিসেবে। যদি আমরা ইনডোরে রাখি, তবে সপ্তাহে 2 দিন সানলাইটে রাখবো, তবে ফুল সানলাইটে নয়। আবার এ গাছ পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না পেলেও এর পাতার রং ডিসকালার হয়ে যায়, অর্থাৎ কলিয়াস প্লান্টগুলোকে মিডিয়াম ওয়েদারে রাখতে হয়। গাইস, নেক্সট ভিডিওতে এই রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।